দিলেন, একজন মুসলমানের রাসূলুল্লাহর জন্ম সংবাদ শুনিয়াত খুশি জাহির করলে তাকে কি দেওয়া হবে? উনি লেখেন যে আল্লাহ বেহেশত ব্যতীত কোনো কিছু দিবে না। আমরা দাঁড়াই কোন সময়? রাসূলুল্লাহর জন্ম সংবাদ যে সময় আলোচনা হয় না? এই দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় কিনা? স্বাধীনতা দিবস পালন করতে দাওয়াত করা হয়, আমার মতো লোকের নয়, দেশ বাসা গণ্যমান্য মানুষকে দাওয়াত করা হয় সরকারিভাবে। সব বসিয়া যখন স্বাধীনতার আলোচনা আসে জাতীয় সঙ্গীতে বলা হয়, ফেলে টান দেওয়া হয়, এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি দেয় না, কেউ বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে, স্বাধীনতার বিরোধী। তৃতীয়ত, যে যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অপরকেও তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরকে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায়, অপরকেও তার সম্মান করা লাগে। যদি রাসূলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আছে নি বসে বসে সালাম দিব না? ওভরককে উনাকে সালাম দিতে বসিয়া সালাম দেওয়া আদব না দাঁড়াইয়া সালাম দেওয়া আদব? তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না, এই যে ওহাবি কিতাব দেখে না। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিতাবুল জানাইজ বার করলে দেখবেন, কোনো ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লেখছেন মুল্লা আলী খান, দাঁড়াইতে পারে না। তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফিরিস্তারা রসুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে। মাজারিজুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রসুল্লাহর ওহাতের তারিখে তিনটা নতুন অর্ডিনেন্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিনেন্স কে জিবরিল, তুমি আমার হবিবের দরবারও বহু বার উপস্থিত হইছ, এই উপস্থিতি তোমার আমার হবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি, তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, যতক্ষণ আমার হবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হবিবকে ছাড়িয়ে আসিও না। দুই নম্বরের অর্ডিনেন্স, হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোন দ্বিধাবোধ না করে তার রূহটা কবজ করে নেও। আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আসি, আমার হাবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও, আমার হাবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না, আসলে বয়েতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে অনুমতি দেও ভিতরে আসি। হ্যাঁ, এই সময় রসুল্লাহর জবান মোবারক খুলি গেল। রসুল্লাহ বললেন যে গো মা ফাতেমা, দেখো দরজার থেকে দাঁড়াইয়াছে। উনি ফাঁকে দিতে কি আইয়া বললেন কে ইয়া রসুল্লাহ, একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আসে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দ্বারে চক্কের ভানি বসাই দেন এবং বলেন, মা গো ফাতেমা, এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেবার জন্য আনছেন, উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। তৃতীয় অর্ডিনেন্স, আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন কে আসমানের ফেরেশতারা, তোমরা সব দাঁড়াইয়া থাকো, আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। মাদারিজুন নবুয়ত দেখছো নি, দাঁড়াইয়া থাকো।